ওম শ্রবণমঙ্গলম শ্রীমদাত শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে এটির আয়োজন করেছেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর এবং রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর আমরা বিগত দিন একটা অদ্ভুত ঘটনা সাক্ষী থেকেছি যেটি প্রসঙ্গে লাটু মহারাজ বলেছিলেন আমরা আগে দিন শুনেছিলাম রাজা মহারাজকে নিয়ে তিনি রাজা মহাজের সঙ্গে তার শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতির ভেতরে একটি পদ্ধতি হচ্ছে এটি সেখানে রাজা মহারাজকে তিনি স্বামী ব্রহ্মানন্দীকে তিনি সেজে আনতে বললেন রাজা মহারাজ কিছুতেই পান সাজতে পারলেন না শুধু বললেন যে পান সাজতে তো জানি না ঠাকুর বলেছিলেন সে কিরে পান সাজবি তার আবার জানাজানির কি আছে পান সাজা কি আবার শিখতে হয় না কিরে যা পান সেজে নিয়ে আয় কিন্তু তখনই রাখাল সেই কাজে থেকে গেলেন না ঠাকুরের কথা শুনছেন না এমন সময় স্বামী ব্রহ্মানন্দ তিনি তিরস্কার করছেন স্বামী অদ্ভুতানন্দ বলছেন ও কি কথা রাখালবাবু ওনার সামনে এমন কথা এমনভাবে কথা বলতে আছে কি আপনি ওনার আদেশ শুনছেন না আবার তার উপর কথা বলছেন এ আপনার কেমন ব্যবহার তখন লাটুর রকম কথা শুনে রাখালো একটুখানি চটে গিয়ে বললেন তোর গরজ থাকে তো তুই সেজে নিয়ে না আমি পারবো না জীবন ও কাজ কোনোদিন করিনি আজ ওনার আদেশে আমি পান সাজছি আর কি দেখুন কি সুন্দর তাতে আরো হচ্ছে ঠাকুর যেন এটাকে স্পন্সার করছেন বলছেন যে ওরে নাম দেখে আয় দেখে যা রাখাল লেটোয় যুদ্ধ দেখবি আয় রে এরপরে এখানে গিয়ে থামছেন না তিনি জিজ্ঞেস করছেন এদের মধ্যে কে বেশি ভক্ত এটা আইডেন্টিফাই করতে হবে তখন রাখাল না লেটো এদের ভেতরে কে ভক্ত রামলাল দাদা বুঝতে পারলে ঠাকুরের মস্করা বুঝেই রামলাল দাদা হাসতে হাসতে বললেন যে মনে হয় রাখালই বেশি ভক্ত এই কথা শুনে লাটু মহাজে ক্রোধ চিৎকার করে তিনি বলেন হ্যাঁ ওনার কথা শুনলেন না উনি হলেন ভারী ভক্ত এটা আমাদের একটা বেসিক ধারণা যে খুব যদি এরকম হাত জোর করে থাকো তাহলে সেটা একটা খুব একটা ভক্তির লক্ষণ এটা আউট অফ দ্য ট্র্যাক হবে কিন্তু পূজনীয় স্বামী শান্তাত্মানন্দ যে আমাদের একটা ভারী সুন্দর জিনিস শিখিয়েছিলেন আমরা যখন প্রথম প্রভিজেন্ট ফ্রান্ডের কাজ করতে আসি তখন কি করে বুঝবো যে ডকুমেন্ট যেগুলো পাঠিয়েছেন এমপ্লয়িরা সেগুলো তাদের মধ্যে কোনো ফলস কিছু নেই জল দেওয়া নেই একটা ভারী সুন্দর পদ্ধতি বললেন যে ডকুমেন্টেশ যে ডকুমেন্টের ভেতরে ডকুমেন্টেশন খুব সিনসিয়ারলি করা আছে প্রত্যেকটা জিনিস পরপর রাখা আছে এক দুই তিন চার করে নাম লেখা আছে এমনকি ফ্রন্ট পেজে সেগুলোকে সেইভাবে উল্লেখ করা আছে সেইখানে জানবে নিশ্চিত করে গোলমাল আছে আমরা সমস্ত ছেড়ে সেইগুলোকে নিয়েই এই শ্যামলেন্দু আপনার মাইক্রোফোন অন আছে আমরা সেইগুলোকে নিয়ে উঠে পড়ে লেগে যে থাকতাম সে এবং প্রত্যেকবার সেখান থেকেই পাওয়া যেত অন্যান্য জায়গা থেকেও পাওয়া যেত কিন্তু মূলত এই জায়গা থেকেই আমরা পেতাম এই গোলমেলে জিনিসপত্র গোলমেলে কাগজ গোলমেলে কিছু এইখানেও এই যে এই যে ঘটনার ভেতর দিয়ে লাটু মহারাজকে ঠাকুর শিক্ষা দিচ্ছেন ঠাকুর বলছেন ঠিক বলেছিস রামলেটো রাখালের ভক্তি বেশি দেখ দেখিনি রাকাল কেমন হেসে হেসে কথা বলছে আর লাটুকে দেখায় এ দেখ কেমন রাগ করেছে যার ভক্তি বেশি সে কি এর অর্থাৎ নিজেকে দেখাই আর সামনে রাগ দেখাতে পারে ক্রোধ তো চন্ডাল ক্রোধে ভক্তি শ্রদ্ধা সব উবে যায় এই যে ক্রোধ এটা একবারে চণ্ডালের মতো আমরা আগের দিন উল্লেখ করেছিলাম পূজনীয় ভতেশানন্দ জি মহাজের কথা যে বহু মানুষের বাড়িতে গিয়ে দেখেছি তাদের ঘরের ঠাকুর ঘর অত্যন্ত সুন্দর এবং সেই ছবি একই ছবি যা অদ্বৈত কেনা হয়েছে সেই ছবি কত সুন্দর কি অপূর্ব দেখতে আবার কারোর বাড়িতে গিয়ে সেটা খুব ম্যারে নিষ্প্রভ বলে মনে হয়েছে মহারাজ বলতেন যারা বিশ্বাস করে যে ঠাকুর বিরাজ করছেন স্বয়ং তাদের ঘরের ভেতরে তারা তাদের আচরণটা বদলে যায় কারণ আমরা যদি বিশ্বাস করি যে ঠাকুর সামনে বসে আছেন আমরা চিৎকার চেঁচামেচি কখনো কিছু করতে পারি না আমাদের দুর্গাপূজা শেখার সময় একটা ভারী সুন্দর কথা বলা হয়েছিল। মা আমাদের বিধিময়ী মা আমাদের তিথিময়ী মা আমাদের ভাবময়ী তিনটে জিনিস মনে রাখতে হবে রামকৃষ্ণ মিশনের পূজায় ঠিক ঠিক বিধি মানতে হবে কোনো কিছু কাট করা যাবে না মা আমাদের বিধিময়ী আবার যে তিথিতে শুরু করতে হবে সেই তিথিতেই শেষ করতে হবে ধরুন আপনাকে একটা গোটা ষড়শোপ্রচার করতে হবে যেটা করতে সমস্ত ন্যাশ করে সাধারণভাবে আস্তে আস্তে করতে অন্তত এক ঘন্টা মতো সময় লাগে সেই গোটা জিনিসটা আপনাকে চব্বিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে এই চব্বিশ মিনিটের মধ্যে এই কাজটা আমাদের শেষ করে দিতে হবে এটা হচ্ছে বলা আছে অতএব আমি যে অষ্টমী থেকে শুরু করে নবমী পার করে সন্ধিক্ষণ পার করে নবমী শেষ অব্দি পুজো করে যাব তা কিন্তু হবে না তাহলে প্রথম হচ্ছে মা আমাদের বিধিময়ী মা আমাদের তিথিময়ী তারপরে বলছেন কিন্তু সর্বোপরি মা আমাদের ভাবমি মা ভাবটি গ্রহণ করেন পূজার ভাবটি গ্রহণ করেন এই বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে আমরা অনেক সময় চিৎকার চেঁচামেচি অসভ্যতা করি দেবীর সামনে কি অতএব নিশ্চিত করে বুঝবেন যে পুজোর ভাবটা থাকে না তাই দু তিনটি জিনিস মনে রাখার কথা বলতেন এটি পূজনীয় অরঙ্গ মহারাজের বার্তা ছিল এবং পরবর্তীকালে পরম্পরায় আমরা যারা দুর্গাপুজো শিখতে গেছি সকলকেই এই কথাটা বলা হয়েছে ঠাকুরের কথা শুনিয়া লাটু যেন কেমন হইয়া গেল জোকের মুখে নুন পরে যেমন হয় ঠাকুরের কথায় লাঠুর সেইরূপ ক্রোধে লজ্জায় অভিমানে অস্ত্রসিক্ত নয়নে বলিতে লাগিলেন হামনে আর আপনার সামনে রাগ দেখাবে না আমাকে এবারের মতো মাফ করুন লাটুর চোখে জল দেখে ঠাকুর তাহাকে আশ্বস্ত করিবার জন্য বললেন দেখ রাখাল ঠিক বলেছে রে এটার অর্থাৎ নিজের দেহটিকে দেখাইয়া পান খাবার ইচ্ছে হয়েছিল কিনা তাই রাখাল সে কথা ঠেলে ফেলে দিতে পারল না এর ভেতর যিনি আছেন তার পান খাবার ইচ্ছা হলে রাখালের সাধ্য কি তার কথা ঠেলতে পারে দেখুন একটা সূক্ষ্ম একটা এখানে দেখানো হচ্ছে আমরা শ্রীরামকৃষ্ণকে দুভাবে দেখি একটা হচ্ছে ছবিতে একটা মূর্তি হিসেবে দেখি কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে ছবির মূর্তির বাইরে এই ভেতরে একজন মানুষ আছেন একটা সূক্ষ্ম মানুষ মুঞ্জা ঘাসের ভেতরে যেরকম ব্রহ্মবস্তু বস্তু না বলছেন মুঞ্জা ঘাসের ভেতরে ছোট্ট একটা দানার মতো মুঞ্জা ঘাসের ভেতরে যে শস্য দানাটা হয় সেটা অনেকটা সেই ইয়ের মতো সর্ষের দানার মতো ছোট দেখতে হয় বলছেন তিনি হলেন ঠিক ওই রকম আমরা ওই যে ছোট্ট মানুষটা আসল ব্রহ্মবস্তু সেটিকে বুঝতে পারি না এবং সেটিকে বুঝতে পারি না বলেই আমাদের এরকম সমস্যা তৈরি হয় আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করে থাকি যে স্বয়ং ঠাকুর আমাদের সামনে বিরাজ করছেন এবং তার খাবার ইচ্ছে হয়েছে তখন আমাদের নিজেদের ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা মন্দ লাগা কোনোটাই কাজ করবে না আমরা এইখানে গিয়ে শেষ হয়ে করেছিলাম তারপরের অংশটা আজকের অংশ দুটি ভাব ভারী সুন্দর পরবর্তীকালে এই প্রসঙ্গটিকে উপলক্ষ করিয়া লাটুমারা যাহা বলিয়াছিলেন তাতে ঠাকুরের অন্তর্দৃষ্টি বুঝিতে পারা যায় জানো রাখালকে রাজা হতে হবে কিনা তাই রাখালকে দিয়ে তিনি কোনো ছোট কাজ করাতেন না এরই সঙ্গে আরেকটি ঘটনার কথা বলিয়া যান সেটি কোন বৎসরের ঘটনা জানি না একদিন রাখালের মনে হলো কি জানে দেখি রাখাল বারান্ডা থেকে নেমে চলেছে ঠাকুরকে বলতে শুনলুম কোথা যাবি যা না দেখি এখানকেই আসতে হবে রাখাল সোজা বাইরে যেতে লাগলো বাকি ফটকের কাছে এসে তার কি মনে হলো ছুটতে ছুটতে ঠাকুরের কাছে গিয়ে হাজির রাখালকে আসতে দেখে উনি বললেন কিরে যেতে রাখাল কাঁদতে লাগলো অমনি এই দুজনের একটা অদ্ভুত সম্পর্ক আমরা অনেক সময় ভগবানের সাথে কিরকম সম্পর্ক থাকা উচিত সেটা বুঝতে পারি না এই উদাহরণগুলো আমাদের শেখায় যাকে ছেড়ে কোনোভাবে থাকতে পারা যায় না আমি বলি অনেক সময় আপনারা অনেক সময় অসন্তুষ্ট হন কিন্তু এ কথা সত্যি যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবন অপশান লেস হচ্ছে ততক্ষণ ভগবানের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস ভালোবাসা জাগতে পারে না আমরা যখন অপশান আছে ঠাকুর যদি ঠাকুর যদি আমাদের দিকে ফিরে না চান তাহলে আমার কেউ আছে রাম নেই বলে শ্যামের সঙ্গে আমি ঘর করতে পারি আমার একটা অপশান আছে কিন্তু যেখানে এই তিনি ছাড়া আর আমার আর কেউ নেই তোমা ছাড়া এ জগতে কেহ নাই মোর কিছু নাই আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো এই বোধটা যতক্ষণ না তীব্রভাবে আমাদের ভেতরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু করে উঠতে পারবো না এই দেখুন রাখাল রাগ করে চলে গেলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মনে হতে থাকলো যে ঠাকুরকে ছেড়ে দূরে বেশি দিন থাকা যাবে না বা ঠাকুরকে ছেড়ে তিনি থাকতে পারবেন না দীপ্তানন্দজির ঘটনা শুনেছি আমি দীপ্তানন্দজিকে দেখার সৌভাগ্য হয়েছিল তখন তার অনেক বয়স পূজনীয় মহাপুরুষ মহাজের শিষ্য মহাপুরুষ মহাজ বলেছিলেন যে ঠাকুর ঘরে সেবা করবে আমি যখন তাকে দেখি তার অনেক বয়স হয়েছিল তিনি কোনো কাজ করতে পারতেন না কিন্তু রোজ আসতেন এসে ঠাকুর ভান্ডারে যেখানে শ্রী শ্রী মায়ের ছবিটা আছে ওর নিচে একটা টুল ছিল সেই টুলে এসে চুপটি করে বসে সবার কাজ দেখতেন আবার একটা সময় টুকটুক টুকটুক করে খুব সম্ভবত আরোগ্য ভবনে থাকতেন সেখানে ফিরে যেতেন দীপ্তানন্দজি তখন ঠাকুর ভান্ডারী তো মহাপুরুষ মহারাজ এই আমাদের ভরত মহারাজ ব্যবস্থা করলেন যে দীপ্তানন্দজি কাশি যাবেন বিশ্বনাথ দর্শন করতে দীপ্তানন্দ কখনো ছুটি নেননি তাই দীপ্তানন্দজিকে তিনি জোর করে পাঠালেন উনিও রাজি হয়ে গেলেন সকলকে খুব আনন্দ কাশী যাবেন কাশি যাবেন কাশি সেবাশ্রমের অধ্যক্ষ তখন পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ গীতানন্দজি নিজে গাড়ি নিয়ে এলেন তাকে নিয়ে এলেন দেখলেন একটা ছোট্ট একটা গামছা পুটুলি মতো একটা গামছা নিয়েছে তার মধ্যে আরেক সেট পোশাক আছে আর এই সামান্য টুথপেস্ট উথব্রাশ এই জিনিস আছে আর কিচ্ছু নেই ওইটুকু নিয়ে তিনি এসেছেন একটা টাকাও সঙ্গে নেই তারা এসেছেন সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছে এবং পরের দিন সকালবেলা মহারাজ বিশ্বনাথ দর্শন করতে যাবেন এমন সময় রাত্রিরের খাবারের আগে বিকেলে বিকেলটি না নাগাদ তিনি গীতানন্দজি মাঝকে ডেকে পাঠিয়েছেন বলছেন দেখো বাসুদেব ঠাকুরের বোধহয় সেবা ঠিক মতো হয়েছেন আমি আজকেই ফিরে যাব তাই গীতানন্দজি মজা করে বললেন আপনার কাছে তো টিকিট নেই আর টাকাও নেই তাহলে যাবেন কি করে উনি বলছেন আমার কাছে টিকিট নেই টাকা নেই তাতে কিছু এসে যায় না আমি যাব গিয়ে ট্রেন ধরবো আর মানুষের কাছে ভিক্ষা করে এই অর্থ জোগাড় করে নেবো কিন্তু আমি যাবই আমি কোনোভাবে থাকবো না তাকে অনেক বোঝানো হলো একটা রাত কাটলে বিশ্বনাথ সকালবেলা বিশ্বনাথ দর্শন হবে তারপরে বিশ্বনাথ দর্শন করে আপনি চলে যান তিনি কোনো মতে রাজি হলেন না সেই দিন রাত্রে ট্রেনে তাকে রওনা করে দেওয়া হলো বেলুন মাঠে এই যে কি একটা অদ্ভুত ভালোবাসা যে আমরা যত যেতে চাই কিন্তু তার হাতে আমাদের কাছে এই এটা আছে রশিটা আছে এটা থেকে কখনো কোনো অবস্থাতে যেতে পারেননি তিনি আমাদের কখনো শাসনের বন্ধনে আবদ্ধ করেননি তিনি আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন যখন শ্রীকৃষ্ণকে খুব বদমাইশি করছে তাকে বেঁধে রাখবার চেষ্টা করছেন মা যশোদা যত বড় দড়ি নিয়ে এসেই তাকে বাঁধার চেষ্টা করুন না কেন এক বেদ্ধা করে কম করছে তিনি কিছুতেই তাকে বাঁধতে পারছেন না জাগতিক কোনো জিনিস দিয়ে ভগবানকে বাঁধা যায় না ভগবানকে বাঁধা যায় শুধু একটা দিয়ে দিয়ে ভালোবাসা আমরা যদি ভগবানকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে তিনিও আমাদের এরকম ভাবে আঁকড়ে ধরে থাকতে পারবেন এবং তিনি যে আমাদের ধরে আছেন এটা তারা আমরা অনুভব করতে পারব। যেদিন প্রথম সাধু হতে এসেছিলাম পুজো স্বামী রমিয়ানন্দি এই কথাটা আমাকে বলেছিলেন মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে যে তোমার ভালো লাগা মন্দ লাগা বলে আর কিছু নেই সঙ্গে ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা সবটাই তোমারই আর দুই হচ্ছে ঠাকুরকে বলবে তুমি যেন তাকে আঁকড়ে ধরে থাকতে পারো আর তিনিও যেন তোমাকে আঁকড়ে ধরে থাকতে পারেন এইটি আমাদের জন্য খুব জরুরি যতক্ষণ না পর্যন্ত ভগবানকে আমরা এরকমভাবে আঁকড়ে ধরে থাকতে পারি এরকম ভালোবাসা না হতে পারে মা এবং সন্তানের সঙ্গে মা ধুম ধুম করে মারেন তবু ছেলে এসে মায়ের কোলে মুখ বুঝে কাঁদতে থাকে অত মার খেলো কিন্তু তার কখনো মনে হয় না মার কাছে ফিরে আসবো না এটা হচ্ছে কথা দ্বিতীয় ঘটনা এটা হচ্ছে প্রতাপচন্দ্র হাজরা কে নিয়ে ঠাকুরের দেশের লোক শ্রীযুক্ত প্রতাপচন্দ্র হাজরা সবে মাত্র দক্ষিণেশ্বরে আসিয়াছেন গ্রাম্য লোকেরা ধর্মকে যেভাবে দেখিয়া থাকে হাজরা সেইভাবে ধর্মকে মানিয়া চলিতেন হাজরা পূজা পাঠ মালাজেই ধর্মের অঙ্গ বলিতেন যে লোক পূজা পাঠ মালা জপ তিলক ছাপ ইত্যাদি করে না তাহাকে তিনি ধার্মিক বলিয়া গণ্য করিতেন না দক্ষিণেশ্বরে কিছুদিন বাস করবার পর হাজরা দেখিতে পাইলেন যে ঠাকুর পূজা পাঠ মালা জপ তিলক ছাপ ইত্যাদি কিছুই করেন না তাই একদিন শতপ্রবৃত্ত হইয়া ঠাকুরকে উপদেশ দিতে বসিলেন দেখো গদাধর এরকম করা তো বাপু উচিত হচ্ছে না এরকম করলে বেশি দিন লোককে তোমায় মানবে না লোককে ভুলবার জন্য অন্তত কিছু করো আমার মতো মালাটা নিয়ে জপতে পারো এত লোক আসে তোমায় মালা করতে দেখলে তবু তারা ভাববে যে তোমার সাধন ভজন কিছু আছে হাজরার এই কথা শুনিয়া ঠাকুর হাসিতে লাগিলেন এবং লাটু হরিশ গোপাল রামলাল প্রভৃতিকে ডাকিয়া বললেন ওগো শুনেছ হাজরা কি বলছে আমায় মালায় মালা জপতে বলছে আমি বাবু এখন আর ওসব করতে পারি না ও বলছে মালা যোগতে না দেখলে লোকে আমায় মানবেনে মানবে না হাজরার কথা সত্যি নাকি ঠাকুরের এই কথা শুনিয়া সেবকবৃন্দ হাজরার উপর ভারী বিরক্ত হইয়া উঠিল হরিশ বলিয়া বসিল ওর কথা ছেড়ে দিন যেমন গেও লোক তেমনি গেও বুদ্ধি ঠাকুর তখন হরিশকে বললেন না গো না গেহবুদ্ধি বলো না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন হরিশ বলছে কি যে বলেন মা লোক পেলেন না হাজরার মুক্তি আপনার কথা আপনাকে কথা শোনাবেন ঠাকুর বলেন হ্যাঁ গো হ্যাঁ এমন কাজ করেই মা জানান দেন এই এতগুলো কথার মধ্যে এমন কাজ করেই মা জানান দেন এই কথাটি লাটুর প্রাণী বাজিয়াছিল পরবর্তীকালে তিনি আমাদের নিকট ঠিক এই কথাগুলি পুনরাবৃত্তি করিয়া যাইতেন এখানে হাজরা সম্বন্ধে লাটু মহারাজ পরবর্তীকালের ধারণার কথা বলিতে চাই কারণ অন্যত্র বলিবার সুবিধা হইবে না লাটু মারাজের ধারণায় হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি হাজার মালা জপতে জপতে বিষয় চিন্তা করত হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করত তাই তো তার উন্নতি না লেন ভাই খেদরে হাজরা তরে গেল লোরেনের জেদেই ঠাকুর তাকে কৃপা করলেন ওনার দেহরক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড় অবতার ঠাকুরের চেয়ে বড় একদিন হাজরার ভারী ইচ্ছা হলো ঠাকুরের পদসেবা করতে ঠাকুর পা সরিয়ে নিলেন তাই না দেখে হাজরার ভারী দুঃখিত হল বাইরে গিয়ে মুখ ফার করে রইল শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন সেই একদিন মাত্র হাজরা ঠাকুরের পদসেবা করেছিল একদিন হাজরার ইচ্ছে হলো লোককে উপদেশ দিবে সেদিন যারা দক্ষিণে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো উনি আজ এখানকে নেই উনি বসে ওনা এখানে বসে আর কি হবে এখানে এসো দুটি কথা শোনো বাকি কেউ কি তার কাছে বসলো না একজন সেদিন বসতে গেছিল ঠাকুর তাকে ডেকে হাতছানি দিয়ে ডেকে আনলেন হাজরার কি দুঃখ হাজরার সাথে লোরেন ভাইয়ের ভারী মিল হতো হাজরা তাকে তামাক সেজে খাওয়াতো তার সঙ্গে তর্ক জুড়ে দিত লোরেন ভাই তাকে ঠাট্টা করে বলতো তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতো মালা খুব কম লোককে দেখি তোমার মালাটি তো বেশ বড় বড় দানা ভারী চকচকে তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে এ কথা শুনে হাজার ভারী অহংকার হইয়াছিল আমাদের সামনে বলতো তোরা আমায় কি বুঝবি তোদের লরেন আমায় ঠিক বুঝেছে উনিও বুঝতে পারেননি শুনেছ তার অহংকারের কথা মানুষ এমনি করে সাধন থেকে পড়ে যায় জানো হাজরা সোহং জপ করত ভারী তর্ক লাগাত তাইতে উনি অর্থাৎ ঠাকুর আমাদের বলেছিলেন হাজরা ইখানকার মত উল্টে দিতে চায় তোরা ওর সঙ্গে বেশি মিশিস বাবু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানে তোদের কাজ কী একদিন হাজরা অধর সেনের বাড়িতে নিচে ছিল তাই নিয়ে লরেন লরেন ভাই কত মস্করা করেছিল শ্রীরামকৃষ্ণ জীবনের এই যে সব চরিত্রগুলো আছে অনেক সময় আমাদের মনে হয় যে ঠাকুর কী করে সহ্য করতেন আমার তো ভীষণ করে মনে হয় আপনাদের মনে হয় কি না জানি না যে ঠাকুর আমাদের হৃদয় রাম রামলাল তারপরে অন্যান্যদের কি করে সহজ রায়দের কি করে সহ্য করতেন আজকেই বিকেলে আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন ছিয়ানব্বই সালে তিনি পূজনীয় গহনানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন গহনানন্দজি তাকে উপদেশ দিয়েছিলেন তিনি জিজ্ঞেস করতে গিয়েছিলেন উনি বলেছিলেন নাম ও নামই অভেদ আর জপাত ও সিদ্ধি সম্পর্কে তার ধারণা হচ্ছে যে কাজের সময় যখন আঙুল না নেড়ে অজপা আঙুল আঙুল না গুনে জব করা কি অজপা জব বলে এবং তিনি তার আইডিয়াতে সেটা স্টিক করে আছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি অর্থে বলেছিলেন সেটা আমি কি করে বুঝবো ওটা গুরুর ওপর গুরুকে জিজ্ঞাসা করলেন না কেন তারপর আমি জিজ্ঞেস করলাম কবে দীক্ষা আছে উনিশশো ছিয়ানব্বই সালে এবং পূজনীয় গহনানন্দ জী মহারাজের শরীর গেছে দু হাজার সাত গহনানন্দ জিকে যতটুকু দেখেছি তার থেকে যে ধারণাটা হয়েছে যদি কেউ সাধন ভজন করতে চায় যদি কার সত্যি সত্যি প্রশ্ন থাকে উনি সবসময় অ্যাভেইলেবল ছিলেন আমি অনেককে দেখেছি মহারাজের শরীর চলে যাওয়ার পরে আমাদের যে ভান্ডারা যেদিন হয়েছিল কারুর একজনের মাইক্রোফোন খোলা গৌরী বসু আপনার মাইক্রোফোন খোলা গৌরী বসু আপনার মাইক্রোফোন খোলা এখন এই গহনানন্দজি যে ভান্ডারার দিন সেদিনকে আমাদের সঙ্গে যারা কাজ করছিলেন তার মধ্যে কলকাতার বিখ্যাত কয়েকজন হুন্ডা ছিলেন তাদের যদিও পাঞ্জাবি পায়জামা পরে আছেন দীক্ষা টিক্ষা হয়েছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু এদের চেহারার ভেতরে ছাপটা কিছুতেই যায়নি তাদের যে পুরোনো দিনের যে সব নানা সে চেহারাটা যায়নি সারাদিন ধরে আমরা কাজ করছি প্রচুর লোক মহারাজে তো অনেক শিষ্য ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার শিষ্য দীক্ষা দিয়েছিলেন রাশি রাশি মানুষজন আসছে যে কারণে বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি গেটের কাছে যেখান দিয়ে পুরনো প্রেসিডেন্ট মাঝে যে কোয়ার্টার সেই গেটের কাছে মহারাজ একটা খুব বিরাট বড় ছবি বসানো হয়েছিল এবং সবাই ওই গেট দিয়ে ঢুকে একটু দূর থেকে মহারাজকে প্রণাম করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সেইখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়েছিল সারা দিন ধরে অবণিত মানুষ এসেছেন যখন সভা শুরু হলো চলছে তখন আমরা একটুখানি শ্বাস নেবার সময় যে তখন ওরা ওদের গল্প বলছেন বলছেন কত কাণ্ড করে আকণ্ঠ মত গিলে কত কাণ্ড করে এসেছি মহারাজের কাছে দুটো অবধি মহারাজকে কথা বলছি মহারাজে বহুদিন খাওয়া হয়নি কিন্তু মহারাজ মাতা হুম হুঁ করে আমাদের সকলের কথা শুনছেন এই আজকে যখন উনি বললেন মহারাজকে তিনি সময় পাননি প্রশ্নটা করার আমার খুব অবাক লাগছিল দেখে এটা হচ্ছে কথা এবং আমি তখন ভাবছিলাম মহারাজ এদেরকে কী করে সহ্য করতেন ঠাকুরের এই কথাটা কী করে ঠাকুর সহ্য করতেন কিন্তু এটাও একটা কথা ঠাকুর সহ্য করেছিলেন বলেই আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলা বিলাস করেছি এই হৃদয়রাম ছিল বলে ঠাকুরের বারো বছরের সময় ঠাকুরের শরীর চলে যায়নি তার তীব্র তপস্যার শরীর চলে যায়নি দুর্ব্যবহার করে মারধর করে জোর করে খাইয়ে দাইয়ে ঠাকুরকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন তাই আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে এই লীলা বিলাস করবার সুযোগ পাচ্ছি এই যে এই হাজরা যদি না থাকতো তাহলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে হাজরার যে লীলা শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির যে লীলা স্বামীজি হাজরা এবং শ্রীরামকৃষ্ণ এই তিনজনের যে লীলা এগুলো আমরা দেখবার সুযোগ পেতাম না এটা একটা আমাদের লৌকিক ধারণা যে বাইরের দিকে যদি ধর্মভাব আমি প্রকাশ ধর্মের আচরণের ভাবটি আমি প্রকাশ না করতে পারি তাহলে জগতের কাছে আমি ধার্মিক বলে বিবেচিত হব না আমার যেদিন মন্ত্র দীক্ষা হলো আমি তো মর্নিং কলেজে পড়তাম সেই কারণে আমার বন্ধুকে বলে গেলাম যে কালকে সকালে আমি কলেজে আসব না আবার পরশু দিন আসবো কালকে আমার মন্ত্র দীক্ষা হবে পরের দিন যখন সকালে কলেজে গেছি সে দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে যেমনটি গেছিলো তেমনটি এসেছে মাথায় চুল আছে প্যান্ট শার্ট পরে আছে জুতো পরে আছে ঘড়ি পরে আছে কলেজের বইও নিয়ে এসছে সব নিয়ে এসছে আমায় জিজ্ঞেস করলো সে রে তো হয়নি কালকে হ্যাঁ হয়েছে মাথাটা টাথা কামাস নি তো না আমাদের মাথা কামাতে হয় না আর তার প্রথম প্রশ্ন মন্ত্রটন্ত্র কিছু নয় কি কি করতে হবে কতদিন নিরামিষ খেতে হবে কতদিন ভবিষ্যান্ন করতে হবে একাদশী পূর্ণিমা অবস্যা আমি এগুলোকে অশ্রদ্ধা করছি না এগুলো অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এগুলোই একমাত্র প্রয়োজন নয় তিলক ধারণ করা পূজাপাঠ মালা জপ এটি একমাত্র ধর্মের প্রকাশ নয় এর বাইরেও একটা জগৎ আছে আমি যদি মনে করি আমার এটাই স্যুট করছে আমি এটাই করতে পারবো যারা করছে না তাদেরকে সমালোচনার দৃষ্টিতে দেখার আমার কথা নয় তাই ঠাকুর মাঝে মাঝে ঠাকুরকে মাঝে মাঝে তিনি বলতেন দেখো গদাধর এরকম করা তো বাপু উচিত হচ্ছে না এরকম করলে বেশি দিন লোকে তোমায় মানবে না লোককে ভোলাবার জন্য অন্তত কিছু করো আমার মতো মালা নিয়ে জপ জপতে পারো এত লোক আসে তোমায় মালা করতে দেখলে তবু তারা ভাববে তোমার সাধন ভজন কিছু আছে এই কয়েকদিন ধরে খুব ফেইসবুকে একজন সাধিকা তার প্রচার করে চলেছেন কখনো তিনি নিজেকে শ্রীমা শারদা দেবী বলছেন কখনও তিনি বলছেন সকলের মন বাঞ্ছা পূর্ণ করছেন এবং বিভিন্ন মানুষেরকে তিনি দর্শন দিচ্ছেন তিনি দেখা দিচ্ছেন হতে পারে এ তো ঠিকঠাকই হতে পারে কিন্তু কার্যকারণ দেখে কিরকম যেন একটা সন্দেহ সন্দেহ হচ্ছে অন্তত যারা সাধন বেসিক জিনিসগুলো জানেন তাদের একটু সন্দেহ লাগবেই ওনার আচরণ ওনার কথাবার্তা সেগুলো সব ঠিকঠাক নয় অনেক বছর আগে এক গোপাল সাধিকাকে দেখেছিলাম আমি শুনেছিলাম যে তাঁর কথা গোপাল শোনেন আমরা খানিকটা পরীক্ষা করতে তার বাড়িতে গিয়েছিলাম তিনি আমাদের বললেন হ্যাঁ গো একটা গলি তার ভিতরে একটা তস্য গলি একটা ছোট্ট বাড়ি যার ভেতরে এতটুকু রোদ্দুর ঢোকে না সে একটা সেই ইঁদো বাড়ি সেই সেই দেওয়াল দিয়ে নোনা খসে পড়ছে আর একটা ছোট্ট একটা ছোট্ট ঘরের মতো ওই যে শ্যাম্পুকুর বাটিতে মা যেখানে থাকতেন যে ঘরটুকু ওই রকম একটা ছোট ঠাকুর ঘর কিন্তু দেখার মতো একটা শুধুমাত্র চল্লিশ পাওয়ারের বাল্ব জ্বলছে কিন্তু গোপাল মূর্তি একবারে ঝকঝক তক তক করছেন উনি বললেন গোপালকে স্নান করাতে গিয়ে তার মনে হয় যেন জ্যান্ত মানুষকে স্নান করছি কেউ যেন খেলছেন আর গোপাল খান আমরা পরীক্ষা করে দেখার জন্য কড়াপাকের শক্ত সন্দেশ নিয়ে গেছিলাম এই ফেলু মদক থেকে কড়াপাকের শক্ত সন্দেশ নিয়ে গেছিলাম উনি আমাদের সামনে সেটি একটি থালায় ঢেলে জব করে আমাদের সামনেই জব করলেন বসে বসে জব করে তারপরে বেরিয়ে গেলেন এত ছোট ঘর তিনি যখন ওই ঠাকুর ঘরে বসেছিলেন আমাদের বাইরেই দাঁড়াতে হয়েছিল তারপরে দরজা বন্ধ করে আমরা বাইরে গিয়ে একটা ছোট্ট রোয়াক ছিল সেইখানে বসে বসে গল্প করছিলাম ওনার সঙ্গে খানিক বাদে উনি বললেন চলো মনে হচ্ছে গোপালের খাওয়া হয়ে গেছে বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই ঘরের ভেতরে আর কোনো ঘর নেই কিন্তু দেখে একবার অবাক হয়ে গেলাম প্রত্যেকটা মিষ্টিতে এরকম গোপাল মুখের ওপর নিয়ে ছাপ দিলে যেরকম সেই মুকুটের দাগ হয় নাকের চোখের দাগ হয় সেরকম এবং গোপালের হাতে একটা ওই রাখা রয়েছে তার উপর কোনোভাবে আপনি মিষ্টি বসাতে পারবেন না কিন্তু কি অদ্ভুত কায়দায় মিষ্টিটা বসানো আছে আর একটা মিষ্টি খানিকটা ভাঙা আমরা তখন বলছি যে আপনি এই কথা অন্য কাউকে বলেন না কেন আর সুন্দর শ্রী চৈতন্যদেবের উপদেশের কথা বলেছিলেন আপন সাধন কথা না কহিবে যথা তথা বলছেন এই আমাদের দুজনের কোথাও কাউকে জানানোর কথা নয় একজন খুব সাধারণ সাধিকাকে দেখেছিলাম তার চোখ মুখে অদ্ভুত এক জ্যোতি অদ্ভুত এক আনন্দ আমরা যে তাকে পরীক্ষা করতে গেছি জেনেও তিনি এতটুকু ভীত হচ্ছেন না এই হচ্ছে কথা সব সময় যে আমার সাধন ভজন করলেই আমার হাতে জপের মালা থাকলে এমনি এমনি করে চুলিয়ে চুলিয়ে মালা জপ করলেই যে মানুষ আমাকে জানবেন চিনবেন তা কিন্তু নয় আসল হচ্ছে চরিত্র চরিত্রটা যদি অমলিন থাকে চরিত্রটা নিষ্কলঙ্ক থাকে ভগবানের প্রতি যদি ঈশ্বর থাকে তাকে যদি তার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে মানুষ এমনিতেই মানবে মানাবার জন্য কোনো কিচ্ছু করতে হবে না আমরা ভুজরুম দিন করতে পারি খুব বেশি দিন চলবে না তাই তিনি বলছেন যখন তখন তিনি হাসছেন আর বলছেন ওগো শুনছ হাজরা কি বলছে আমায় মালা করতে বলছে আমি বাপু আর ওসব করতে পারি না ও বলছে মালা না দেখলে লোকে আমায় মানবে না হ্যাঁ গা হাজরার কথা সত্যি নাকি এটা হচ্ছে কথা তিনি কিরকম মজা করে বলছেন হাজরার কথা সত্যি আমাকে লোকে মানবে না তিনি তো চাননি কেউ তাকে মানুন তিনি তো চাননি কেউ তাকে দেখুন তিনি তো এতটুকু বুঝতে দেননি কখনো ধরা দেননি আমাদের কাছে অতএব লোকে তাকে মানলো বা না মানলো তার যে কিছু এসে যায় না এ কথাটা কিন্তু খুব সত্যি তিনি ওসব পাত্তাই দিতেন না ও সব তার কাছে আসতই না তার মনের ভেতরেই আসত না এটা হচ্ছে কথা আমরা অনেক সময় শ্রীরামকৃষ্ণকে ভুল করে ফেলি তার যে চেহারা সেটাকে অন্যভাবে দেখে ফেলি এটা আমাদের একটা বড় ধরনের ভুল আর যারা বলছেন হরিশ বলছেন ওর কথা ছেড়ে দিন যেমন লোক তেমন গেও বুদ্ধি ঠাকুর কিন্তু এতটুকু সেটাকে করলেন না আমাদের হলে আমরা বলতাম হ্যাঁ তাই তো লেখাপড়া জানেন না ও কি জানবে তা কিন্তু বললেন না বললেন না গো না গেও বুদ্ধি বলো না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন এত কথার মধ্যে লাটু মহারাজের এই কথাটা ভীষণ রকম বলছেন যে এমনি করেই মা জানান দেন ঠাকুর বলছেন ওর মুখ দিয়ে মা বলাচ্ছেন এমনি করে মা জানান দেন এই যে কথাটা যে যা কিছু শুনছি যত শুনি কর্ণকুটে সবই মায়ের মন্ত্র বটে আমরা যখন প্রথম ট্রান্সফার হয়ে এসেছিলাম বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে পূজনীয় স্মরণানন্দ যে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন মন খারাপ হয়েছে আমি বললাম হ্যাঁ মহারাজ মন খারাপ হয়েছে বললেন মায়ের লীলা কি সেটা আমরা বুঝতে পারি না মা কার মধ্যে দিয়ে কিভাবে লীলা করেন কোন ঘটনা আমাদের জন্য কল্যাণকারী সেটা আমরা অনুভব করতে পারি না আমরা শুধু আমাদের স্বার্থ চিন্তা করি বলে ওই যে আরেকটা যে দৃষ্টি নিজের বাইরে গিয়ে থেকে নিজেকে দেখার যে দৃষ্টি এটা সম্পূর্ণভাবে বদ্ধ হয়ে যায় সেই কারণে আমরা কিছুতেই অনুভব করতে পারি না কিন্তু নিশ্চিত জানবে যা কিছু ঘটছে তার মধ্যে তোমার কল্যাণ তোমার ভালো মা ভেবে রেখেছেন এটা ভাববার কথা তিনি আমাদের বারবার বলতেন এই যে এমনি করেই মা জানান হাজরা সম্পর্কে বলেছিলেন যে হাজরার মনের অঙ্কট বঙ্কট যায় না হাজরা মালা জগতে যোগতে বিষয় চিন্তা করতো তাই তো তার উন্নতি হলো না এই যে আমাদের সাধন ভজনের এটা দুটো মূল কথা একটা হচ্ছে মনের অঙ্কট বঙ্কট যাওয়াটা খুব জরুরি আমাদের মধ্যে নিজের মনের ভেতরে এত সংশয় আছে এত সংশয় আছে যে আমাদের এই অঙ্কট বঙ্কটটা যায় না বলে আমাদের জীবন এত কষ্টে এত বেদনার হয় আমরা কিছুতে সেটাকে ওভারকাম করতে পারি না আমাদের নিজেদের তৈরি করা নানা রকম দোষ কারো নয় গোমা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গোমা এই জগতে কারুর দোষ নয় সব দোষ আমার ঠিক মতো আমাকে তৈরি করতে পারিনি আমি ঠিক মতো উঠতে পারিনি আমি ঠিক মতো কারণ ভগবানকে চাইলে অবশ্যই পথ খুলে যায় তাই বলছেন হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি দুই হচ্ছে যেহেতু ভগবানের প্রতি একমুখী মন হয়নি তাই সাধন ভজন করতে করতে নানা রকমের চিন্তা তার আসতো বিষয় চিন্তা আসতো এবং তার ওই যে সাধন ভজন এটা একটা ভেক ছিল একটা রকম একটা আবরণ হাওয়া এলে দমকা হাওয়া এলে যেরকম গা থেকে চাদর খুলে যায় যদি চাদরটা না বাঁধা হয় আপনারা দেখেছেন কিনা জানি না আমরা ছেলেবেলায় দেখেছি যখন ওই ছোটো চাদর ছিল বাচ্চা ছেলেদের খুলে যেত বলে ওই ছোটো চাদর গলার পেছন দিয়ে বেঁধে হতো সে ঘুরে ঘুরে বেড়াতো কিন্তু তার সারা গায়ে ওই চাদরটায় ক্রস করে বাঁধা থাকতো কোনো কিছুতেই সেটা খুলতো না ঠিক সেই রকম সাধন ভজন যদি এরকম ক্রিস করে জোর করে বাঁধা থাকে তাহলে কিন্তু যদি সত্যিকারের সাধন হয় তাহলে খোলে না কিন্তু এমনি যদি গায়ে আমরা চাদর দিয়ে যেমন রাখি হাওয়া লাগলে সেটা খুলে যায় গা থেকে পড়ে যায় ঠিক সেই রকম সাধন ভজন যদি এরকম অস্থায়ী আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা ওরকমভাবে হয় শেষকালে ঠাকুর ঠাকুরের কৃপা তিনি পেয়েছিলেন নরেনের কাছে ঠাকুর বলতেন হাজরা হলো নরেনের ফেরেন্ডো এটা ঠাকুরের কথা ঠাকুর বলছেন পরিচয় দিচ্ছেন হাজরা হলো নরেন্দ্রের ফেরেন্ডো এবং সেই ফেরেন্ডোর কারণেই তার তাঁর অনুরোধে তিনি হাজরাকে কৃপা করেছিলেন এবং হাজরাও ভগবানের কৃপা পেয়েছিলেন লরেন ভাই তাকে মাঝে মাঝে ঠাট্টা করে বলতেন তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ তোমার মতো মালায় খুব কম লোককে দেখেছি তোমার মালাটি তো বেশ বড় বড় ভারী চকচকে তোমার মতো সিদ্ধ কে আছে এটা হচ্ছে কথা যখন আমরা সত্যি সত্যি সাধারণ পথে থাকি না তখন সাধারণ ফ্ল্যাটারিং আমরা ভীষণ ভুলে যাই আমাকে অনেকে ফ্ল্যাটারিং করে কি সুন্দর হয়েছিল মনে হচ্ছিল এক্ষুনি শেষ হয়ে গেল আরও যেন শুনতে চাই মনে হচ্ছে আরও শুনি আরও শুনি আরও শুনি যদি বলি এখন ঘণ্টা তিনেক বলবো এই দেখবেন এই নব্বই এই নব্বই আর বিরানব্বই তিরানব্বইয়ের মধ্যে আসা যাওয়া হচ্ছে আমাদের এই যে শ্রোতা সংখ্যা তাও অনেকে সময় মতো আসেনি কেউ কেউ চপমুড়ি খাচ্ছেন কেউ গল্প করছেন তার সঙ্গে আমার সেই নির্বাক সবাক ছবিটি চলছে ঘরের মধ্যে চলছে এই খানিকটি টেপ রেকর্ডের মতো ইচ্ছে হলো চালিয়ে দেওয়া হলো আবার ইচ্ছে হলো বোতাম টিপে বন্ধ করে দেওয়া হলো এই দেখুন আবার কমে গিয়ে এটা উননব্বইতে দাঁড়িয়ে গেছে এই হচ্ছে কথা এই তারাই ফ্ল্যাটারিংয়ে খুব সহজে ইয়ে হয়ে যায় মারা কী অপূর্ব বললেন অসাধারণ তখন মনে হবে যে আজ রাত্তিরে ঘুমোতেই পাচ্ছি না এ রাজা বলেছে এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে ঘুমোবো কেমন করে এটা হচ্ছে কথা বলছেন তুমি তো ভারী একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতো মালা জোখতে খুব কম লোককে দেখেছি তোমার মালাটি তো বেশ দেখুন এবার আসল কথাটা বলছেন তোমার মালাটি তো বেশ বড় বড় দানা ভারী চকচকে সাধকের মালা একদম সম্পূর্ণ অন্য রকম হয় আমার সুযোগ হয়েছিল স্বামী গীতানন্দজি মহাজের মালা দেখার রুদ্রাক্ষের মালা জপ করতে করতে রুদ্রাক্ষের মালা যেরকম কাটা 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 মতো থাকে প্রথম দিকে জপ করতে আঙুলে লাগে কিন্তু গীতানন্দজির মালা এত জপ করেছিলেন সেই যে ওই যে রাফ সারফেসটা ওটা স্মুথ হয়ে গেছিল আর একদম ভূতের মতো কালো মালা মালা একেবারে ভূতের মতো কালো এত জপ করেছেন এত জপ করেছেন এত জপ করেছেন এই যে বলছেন না তোমার মালাটি তো বেশ বড় বড় দানা ভারী চকচকে তার মানে সে জব ধ্যান করে না ওটা একেবারে নতুনের মতো হয়ে আছে আর এই ফ্ল্যাটারিং শুনে আমাদের যেরকম হয় হাজরার ঠিক সেরকম তোরা আমায় কি বুঝবি তোদের লরেন হামায় ঠিক বলে বুঝেছে উনিও বুঝতে পার তুমি ইনিও বুঝতে পারেননি এই কথাটা মাঝে মাঝে আমি আমার সাধুদের বলি এ আপনারা যারা যখন মনসাধি পাশেন কেউ কেউ মিষ্টি করে হেসে বলেন আপনাকে দেখব বলে এসেছি এতদিন টিউবের মধ্যে ছিলেন এবার টিউবের বাইরে এসেছেন আপনাকে দেখব বলে এসেছি সে যে কি আনন্দ হয় কি অব্যক্ত আনন্দ আমি মাঝে মাঝে আমার সাধুদের বলি তোমরা আমাকে পাত্তা দাও না দেখো কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে কেউ ব্যাঙ্গালোর থেকে ছুটে আসছেন কেউ পুনা থেকে ছুটে আসছেন কেউ নরওয়ে থেকে ছুটে এসছেন সেই যে কি আনন্দ প্রাণীর আনন্দ আমার অবস্থা ঠিক হাজরার মতো হচ্ছে হাজরা বলছেন হাজরা দারুণ বলছেন যে তোরা আমায় কি বুঝবি তোদের লরেন হামায় ঠিক ঠিক বুঝেছে উনিও বুঝতে পারেননি শুনেছ তো তার অহংকারের কথা মানে ঠাকুরও বুঝতে পারেননি মানুষ এমনি করে সাধন থেকে পড়ে যায় জানো হাজরা সোহং জপ করত ভারী তর্ক লাগাতো তাই তো ঠাকুর আমাদের বলেছিলেন হাজরা ইখানকার মত উল্টে দিতে চায় তোর ওর সাথে বেশি তোরা ওর সাথে বেশি মিশিস না বাপু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানে তোদের কাজ কি আমরা যখন সাধু হতে এলাম তখন আমাদের পিপিটিসিতে যে নিয়ম কানুনগুলো লেখা ছিল তার মধ্যে একটা ভারী সুন্দর নিয়ম ছিল যেটাকে আমাদের খারাপ লাগতো মানতে কিন্তু আমাদের মানতে হতো নিয়মটা হচ্ছে এই পিপিটিসি ব্রহ্মচারীরা এই মঠের আর কোনো সাধুদের সঙ্গে বেশি গল্প গাছা করবে না যেটুকু কাজের জন্য প্রয়োজন তার বাইরে আর কিচ্ছু করবে না একদিন মনে আছে ভূতা বলে একজন ভূত নাথানন্দ যেরকম সাধু ছিলেন শরীর চলে গেছেন এখন তার একটু শেষের দিকে একটু মস্তিষ্ক বিকৃতি হয়েছিলেন তিনি ভাবতেন তিনি তিনি এবং শ্রীরামকৃষ্ণ অভেদ এইটা তিনি ভাবতেন একদিন সকালবেলা জপ টপ করে স্বামীজির মন্দির সমাধি ক্ষেত্র থেকে প্রণাম করে ফিরে আসছি আর উনি আমায় পথে ধরলেন জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসছি কতদিন এসছি কেন সাধু করতে এলাম তার মতো যদি আমরা চিন্তা করতাম তিনি বললেন দেখো আমি গোটা জীবনটা ওয়েস্ট করে দিলাম কিন্তু দেখো জীবনের শেষে এসে আমার আপনা আপনি অনুভব হয়েছে আমি আমিও শ্রীরামকৃষ্ণ এক ও অভেদ আত্মস্থানন্দ কিন্তু দূর থেকে আমাকে দেখেছেন এই মায়ের মন্দিরের ওখান থেকে ঠিক দেখেছেন উনি হেঁটে সবাইকে প্রণাম করতে আসছিলেন আমাকে দেখে ফেললেন রাত্রি নাইট ক্লাসে খুব প্রথমে বকলেন ভীষণ বকলেন তোমাদের ওর নিয়ম আছে না কারোর সাথে কথা বলবে না হ্যাঁ মারা যেটা নিয়ম আছে আমি মানিনি তখন উনি বললেন এই নিয়মটার অন্য কোনো কিছু নয় তোমার ভাবটাকে রক্ষা করার জন্য আগুন যে আগুনটা যে বৈরাগ্যের আগুনটা তুমি সঙ্গে করে নিয়ে এসছো সেই আগুনটাকে উনি উদাহরণ দিয়েছেন লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো এই নানা রকমভাবে শ্রীরামকৃষ্ণের হাতে পড়েছে যে আগুনটা এই আগুনটা দাউ দাউ করে প্রজ্বলিত হওয়ার আগে এই সময়টায় থাকতে হবে উদাহরণ দিতেন ঠাকুর বলেছিলেন চারা গাছের চতুর্দিকে বেড়া দিতে হয় যাতে গরু ছাগলে না খেয়ে যায় এই বেড়া দেওয়াটার আমাদের প্রয়োজন যাতে তোমার সত্তা তোমার মতো করে তৈরি হয় এটা হচ্ছে কথা আঠারোশো বিরাশি সালে খ্রিস্টাব্দে মাস জানি না ঠাকুর লাটুকে লইয়া বলরাম মন্দির বলরাম বাবুর গৃহে আসিয়াছিলেন সেই তাহার লাটুর বলরাম মন্দিরে প্রথম আসা বাবু অনেকটা শিখদের মতো পোশাক করতেন তাই প্রথম দর্শনের তাহাকে ভুল করিয়াছিলেন সে জনৈক ভক্ত নিকট বলিয়াছিলেন দেখো উনাকে অর্থাৎ বলরাম বাবুকে যখন প্রথম দেখলাম তখন আমি ভাবতে পারিনি যে উনি বাঙালি আছেন বাঙালিদের মতো উনি কাপড় জামা পরতেন না মাথায় এক পাকগড় বাঁধতেন হাতে এক লাঠি নিতেন গায়ে তার আলখাল্লা জামা আর পিরান থাকত তার লম্বা দাড়ি ছিল ভারী দুবলা আমাদের হামেশা উখানকে যেতে হতো এইবার বলরামবাবু সম্বন্ধে লাঠুমারা যেসব কথা আমাদের বলিয়াছিলেন তাহা বলিতেছি বিভিন্ন দিনে বিভিন্ন কথা শুনিয়াছি আমরা সেইগুলি সাজাইয়া এই স্থানে বলিতেছি উনি বলতেন এই তো আমাদের বাগবাজারের কেল্লা কলকাতার বৈঠকখানা শ্রী অধরচন্দ্র সেনের গৃহকেও তিনি বৈঠকখানা বলতেন বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো তাই তো উনার অন্যকে খুব শুদ্ধা বলতেন বাড়িতে জগন্নাথের রথ টানা হতো আমাদের সব খুব খাওয়াতেন উনি অর্থাৎ ঠাকুর কতদিন ওখানকে গিয়েছিলেন তা লিখে রাখতেন আমনে শুনেছি যে উনি অর্থাৎ ঠাকুর তার বাড়িতে বার গিয়েছিলেন উনি বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বর যেতেন ওনাকে ঠাকুর মহাপ্রভুর দলের লোক বলতেন ঠাকুর তাকে মহাপ্রভুর সংকীর্তনে দেখেছিলেন বলরামবাবু ঠাকুরের অন্দর মহলে নিয়ে যেতেন তার দাদা হরিবল্লভবাবু তা পছন্দ করতেন না গিরিশবাবুর সাথে হরিবল্লভবাবুর খুব মিলামিশা ছিল তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন একদিন উনি ঠাকুরকে খানে অর্থাৎ বলরামবাবুর গৃহে আসলে গিরিশবাবু তাকে অর্থাৎ হরবল্লভ হরিবল্লভবাবুকে ডাকলেন তিনি বাবুকে ঠাকুরের সামনে এসে ও তিনি বাবু ঠাকুরের সামনে এসে বসলেন কি যে হলো জানো দুজনেই কাঁদতে লাগলেন কেউ কোন কথা কইলেন না কেবল কাঁদলেন কেন যে কাঁদলেন বুঝলাম না আমি তো সে কথা জানবার জন্য কটকে গিছিলুং বাকি উনি অর্থাৎ হরিবল্লভবাবু সে কথা ফাঁস করলেন না বলরাম বাবু খুব সাধু সেবা করতেন উনি সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন তাই তো উনার আত্মীয় স্বজন সব উনাকে কৃপন বলত আমনে তো জানে উনার কত পয়সা একদিন তাকে এই এটুকু হাত দেখাইয়া বিছানায় শুয়ে থাকতে দেখে হামি বললুম আপনি মশাই একটা বড় বিছানা করবেন এ বিছানাটি বড় ছোট হয়েছে তাতে উনি বললেন মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেলুম তার হারে হারে সাধু সেবা করবার ইচ্ছা ছিল তাই তো অমন কথা তিনি বলতে পারলেন উনার বিয়েতে খুব ধুমধাম হয়েছিল বাকি মেয়ের বিয়েতে উনার এত টাকা খরচ বলতেন আত্মীয় ভোজন না ভূত ভোজন শেষে যোগিনকে কুচু খাইয়ে উনার মনে তৃপ্তি আসে যোগিন ভাইয়ের কাছ থেকে শুনেছি উনি নাকি বলেছিলেন আমার এত টাকা খরচা করার সার্থক হবে বাকি তুমি যদি কিছু খাও যোগিন বউ কিছু খেয়েছিলেন উনি তো আমাদের খুব পেয়ার করতেন উনার বাড়িতে আমি তো কতদিন আরও গুরু ভাইরা সব বাড়িতে যেত রাখাল শরৎ যোগিন তারক মহিম কালি এরা তো রোজ উনার বাড়িতে যেত উনি এদের সঙ্গে খুব মিশতেন ইহা যে কোন বৎসরের কথাকে উপলক্ষ করে বলিয়াছিলেন না ঠাকুরের মহাসমাধির পূর্বের ঘটনা হইতে অনুমান করিয়া এখানে সন্নিবেশিত করছি পুনশ্চ এই ধরনের কথা লেখা আছে বলরাম মন্দির অধ্যায় কি সুন্দর কথা এই যে ঠাকুর বলছেন যে বলরাম বাবুর বাড়ি হচ্ছে বাগবাজারের কেল্লা শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন তার কেল্লা তার লীলার স্থান শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে ঠাকুর গিয়েছেন অনেক গান টান হড়ো পাড়ার ছেলেরা নেট বাজিয়ে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননা চারি এই গানটা ভাজিয়ে শোনালো খুব আনন্দ হচ্ছে এমন ব্রাহ্মণী ব্রাহ্মণী এসে ঠাকুরকে বললেন যে আপনি চলুন চলুন একটু ভেতরে বলছেন ঠাকুর বললেন কেন কেউ ভেতরে কেন যাবো বলছেন জল দেওয়া হচ্ছে জল খাবার দেওয়া হচ্ছে ঠাকুর বলছেন এখানেই দাও না সকলের সঙ্গে খাবো ঠাকুর গিয়ে বসেছিলেন একটা খোলা ছাদ এখন আর ছাদ নেই এখন বাড়ি হয়ে গেছে সেটা তা সেই তখন বলছেন না গনুর মা শিখিয়ে দিয়েছে যে ঘরে নিয়ে এলে ঘর কাশি হয়ে যাবে মরলে আর কোনো গোল থাকবে না এই হচ্ছে বিশেষ কথা অবতার পুরুষ যেখানে তার পাদস্পর্শ করেছেন সেই জায়গা সেই বাড়ি পবিত্র হয়ে গেছে তা মন্দিরে রূপান্তরিত হয়েছে ভাগবত আরও এক ধাপে এগিয়ে গিয়ে বলছে যে অবতার পুরুষ নয় ভগবানের শিষ্যরাও যে বাড়িতে যান সেই বাড়িও পবিত্র হয়ে যায় কেন পবিত্র হয় কারণ তারা বিশ্বাস করেন তারা হৃদয়ে সেই গদাধারী বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে আসেন আছেন ভক্ত যদি কোথাও কারোর বাড়ি যায় তার পাদ স্পর্শে সে জায়গা পবিত্র হয়ে যায় যেন ভগবান একটা আধারের মধ্যে দিয়ে যেন তার বাড়িতে এসে উপস্থিত হলেন সেখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়েছিলেন তার বাড়ির নিত্য যে জগন্নাথ সেবা ছিল তা অত্যন্ত পবিত্র ছিল জগন্নাথ বাড়িতে রথ টানা হতো আমাদের সব খুব খাওয়ানো হতো খুব খাওয়ানোর বর্ণনা আছে লুচি তরকারি তরকারি নানা রকমের পদের ভাজা কত রকমের আট গণ আট আট রকম না দশ রকমের অম্বল তারপরে আরশোলা গায়ের মতো ব্রাউন রঙের সেই রকম পান্তুয়া এরকম সব নানা বর্ণনা আছে ছাঁচি পান তারপরে মিষ্টি তারপর জলেতে কেওড়া মেশানো জল এরকম নানা রকমের বর্ণনা আছে তিনি খুব খাওয়াতেন নিজে কিন্তু খেতেন না কিন্তু তিনি খুব খাওয়াতেন হামনে শুনেছি যে ঠাকুর তার বাড়িতে একশো বার গিয়েছিলেন ভেবে দেখুন কত পবিত্র জায়গা যেখানে শ্রীরামকৃষ্ণ একশো বারের ভেতরে বেশি দেখেছেন ঠাকুরের নিজের একটা সন্দেহ ছিল যখন তাকে চৈতন্য মহাপ্রভুর অবতার হিসেবে বলা হচ্ছে তখন তার মনে হয়েছিল মহাপ্রভু কি সত্যি সত্যি অবতার কারণ মহাপ্রভুর তিনি শুনলেন যে গঙ্গার মাঝখানে একটা একটা অদ্ভুত রোল উঠেছে দেখলেন গঙ্গা হয়ে গেছে এবং সেই দ্বিখণ্ডিত দলে একদল মানুষ কীর্তন করতে করতে এগিয়ে আসছে তাদের মধ্যে দুটি দুজনকে তিনি ভীষণ রকমের চেনেন একজন চৈতন্য মহাপ্রভু আর একজন নিত্যানন্দ মহাপ্রভু তারা গঙ্গা থেকে উঠে এসে সেই পঞ্চবটি চতুর্দিকে তাকে শ্রীরামকৃষ্ণকে ঘিরে কীর্তন করতে করতে আবার বিলীন হয়ে এই দলে তিনি দুজনকে দেখেছিলেন একজন হলেন বসু আরেকজন আরও গঙ্গা বুক বিশাই শ্রীরামকৃষ্ণের ঘরে সেই বিখ্যাত ছবি ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু তারা কীর্তন করছেন এবং নাচছেন সেই ছবিটা ঠাকুর মাস্টার মশাইকে দিয়েছিলেন এখনো মাস্টারমশাইয়ের বাড়িতে সেই ছ মাস্টারমশাইয়ের ঘরে সেই ছবিটা আছে আপনারা গেলে সেটা দেখতে পাবেন তার থেকে একটি রেপ্লিকা তৈরি করে আমাদের বেলুর মাঠে যে মিউজিয়াম আছে যেখানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরটি তৈরি করা হয়েছে রেপ্লিকা ঘর যে তৈরি হয়েছে সেই ঘরের দেওয়ালেতেও ওই ছবিটি আছে অপূর্ব সুন্দর ছবি সেই ছবিটি কারণ রেপ্লিকাটি আরো সুন্দর কারণ সেটা সংস্কার করার পরে ওইভাবে ব্যবহার হয়েছে মাস্টরমশাইয়ের বাড়ির ছবিটা ভালো করে সংস্কার না করার ফলে নষ্ট হয়ে গিয়েছে খারাপ হয়ে গেছে তার রংটা খারাপ হয়ে গেছে কালচে হয়ে গিয়েছে অথচ এটা খুব হিস্টরিক ছবি তার বাড়ির লোকজনদের অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল ঠাকুরকে ভেতরে নিয়ে যেতেন এই জন্য বাবু বলরামবাবুর বড় দাদা তিনি খুব অসন্তুষ্ট ছিলেন আগেকার মানুষরা খুব কর্তানুসীন ছিলেন কিন্তু তিনি পরম বৈষ্ণব ছিলেন একদিন গিরিশ ঘোষ তাকে ঠাকুরের সামনে এনে বসিয়ে দিলেন দুজন দুজনকে দেখছেন এবং ঝরঝর করে কাঁদছেন ভক্ত ভগবানের জন্য কাঁদছেন ভক্ত ভগবানের জন্য কাঁদছেন এবং ভগবান ভক্তকে দেখে আনন্দে কাঁদছেন দুজনের এই দিব্য দর্শনের ফলে হরিবল্লভ বাবু সেই ভাবটি চলে গিয়েছিল বলরাম বসুর কথা বলছেন তিনি খুব ছোট্ট একটা বিছানায় শুতেন তাকে বলা হলে কি সুন্দর কথা আমরা কিন্তু এইভাবে ভাবি না মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে মাটির দেহ এই মাটি থেকে সৃষ্টি হয়েছে এটা মাটিতেই ফিরে যাবে তাকে যতই আমরা ভালো জিনিসপত্রে রাখি না কেন আমরা কোনোভাবেই আটকে রাখতে পারবো না ঠাকুর যে বলতেন না মাঝে মাঝে শ্মশানে যাওয়া দরকার শ্মশানে যাওয়া এই কারণে দরকার তার কারণ হচ্ছে মৃতদাহ যখন দেখি তখন আমাদের বোধ হয় যে শরীরটি একেবারে চলে যাবে এটা কখনোই কিছু ইয়ে হবে না আপনাদের বলেছি আমার জীবনের একটি ঘটনার কথা যখন মৃতদেহ দাহক করতে যেতুম আমরা কয়েকজন বন্ধু মিলে একদিন আমরা গিয়ে পৌঁছেছি তখন এই দু জায়গাতেই ছিল নিমতলা মহাশাসন আর কেওড়াতলাতে ইলেকট্রিক চল্লি ছিল নিমতলা মহাশাসনে আমাদের খুব প্রিয়জন একজন তাকে দাহ করবার জন্য নিয়ে গেছি ওরা সেই ডালাটা খুলেছেন এবং ভেতরটা পুরো লাল হয়ে আছে যখন সেই শরীরটা একটা রেলের মধ্যে গিয়ে এরকম করে ধাক্কা মারতে যেরকম ছুঁড়ে দেওয়া হয় কয়লা আগেকার দিনে সেই কয়লার ইঞ্জিনে কয়লা যেরকম ছুঁড়ে দিত ওরকম করে ডেড বডিটা একটা ওই বাঁশের একটা পাটি সমেত সেটা ভেতরে ছুড়ে দেওয়া হলো এবং দেওয়া মাত্র দাউ দাউ করে সারা শরীর কাপড় চোপড় একযোগে জ্বলতে শুরু করলো আর ওই যে যন্ত্রটা যেটা ওই এটা নামাবে ঢাকনাটা নামাবে সেটা কিছুতেই কাজ করছিল না আমরা গেটের বাইরে দাঁড়িয়ে একবারে নির্ধার হয়ে দেখছি আমাদের যে প্রিয় মানুষ যাকে এক দুদিন আগেও দেখেছি যার সঙ্গে রীতিমতো মজা করছি তিনি দাউ দাউ করে জ্বলছেন এই ঘটনাটা আমাকে খুব খুব দাগ কেটে গেছিল। এটা হচ্ছে আমাদের জীবনের এই অসার বোধ এই অসার বোধ হওয়াটা ভীষণ জরুরি এবং তাহলে দেখবেন আমাদের জীবনের লকজারিগুলো আস্তে আস্তে একটু একটু করে চলে যাবে যোগিন ভাইকে তিনি খাইয়েছিলেন কারণ তার মনে হয়েছিল যোগিন ভাইকে খাওয়ালে খুব কাজ দেবে একদিন তিনি অর্থাৎ বলরাম বাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি বারোয়ানা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর বিপদ বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়িখানার চাকা খুলে গেল আর ঘোড়াগুলো সব বেপরোয়া বেয়ারাপনা লাগিয়ে দিলে চাবুক খেলে তো দৌড় দিলে চাবুক বন্ধ হলো তো চলতে এই রকম করে করে তিনি অনেক রাত্রে দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন উনি কথা। নিয়ে কত মস্করা করতেন শ্রীরামকৃষ্ণ জীবনে এই ঘটনার গল্প অনেকবার বলা হয়েছে যখনই বল বলরামবাবু কীরকম কৃপণ সেই প্রসঙ্গে বলা হচ্ছে সেখানে আছে দেখবেন কথামৃতেতে সেই ঠাকুর এসেছেন রথেতে এবং যখন স্বামীজিকে গান গাই নরেনকে গান গাইতে বলছেন নরেন বলছে বাজনা নেই কিছু নেই বলছেন আমার রাখালে আমার বলরামের এরকমই অবস্থা তুমি আপনি নাচো আপনি গাও দিয়েছে নাচিয়ে নেবে তারপরে তিনি তার এই অভিজ্ঞতাটার কথা যে মাত্র এই আনা দিয়ে গাড়ি ভাড়া করে বলছেন দিয়েছেন তিনি জিজ্ঞেস করছেন বলরামকে ও বলরাম গাড়ি যাবে তো হ্যাঁ খুব যাবে তারপর বড়ানগর বাজারের কাছে এসে প্রথম গাড়ির চাকাটা ভেঙে যায় তারপর সেই গাড়ির চাকা রিপ্লেস করে যাওয়ার সময় দেখা গেল ঘোড়ারা কেউ যেতে চায় না সপাং সপাং করে তাদের পিঠের ওপর যখন চাবুক মারাচে তারা খানিকটা যায় খানিকটা যায় না শেষকালে দক্ষিণেশ্বরের একটা মুখের কাছে এসে গাড়ি আর যেতে পারল না অনেক রাত হয়েছে তিনি ধীরে ধীরে ওই তার সঙ্গী যারা ছিলেন তাদের সঙ্গে পৌঁছেছিলেন ঠাকুরের এই গল্পটা খুব রসিয়ে বলা আছে ওই এতে এই রকম ছিলেন কিন্তু তিনি তার যাবতীয় পয়সা তিনি ব্যবহার করতেন সাধু সেবার জন্য একদিন বরানগর মঠে তিনি গিয়েছেন গিয়ে দেখলেন সাধুর ওই তেলেকুচো পাতা সেদ্ধ খায় তিনি বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বললেন ভালো খাবার দাবার তাকে না দিতে তাকেও যেন ওই তেলেকুচো পাতা সেদ্ধ দেওয়া হয় কারণ তার গুরু ভাইরা ভালো কিছু খেতে পায় না তিনি অত বড় জমিদার ছিলেন অত পয়সাওয়ালা লোক ছিলেন কিন্তু এই যে সমব্যাথী এই আন্দোলনের তিনি ছিলেন সমব্যাথী তাই তো শ্রীরামকৃষ্ণের এত কৃপা তার ওপর ঝরে পড়েছেন তার ব্যবহার করা একটা ইটসুন সুরকি পাথরের বাড়ি সেটা একটা মন্দিরে রূপান্তরিত হয়েছে আসল কাজ হচ্ছে ভগবানের হয়ে যাওয়া জপে মালায় কোন কিছু দিয়ে আমরা ভগবানকে হয়ে যাব সেটা আমরা জানি না কিন্তু ইচ্ছেটা খুব জাগিয়ে রাখতে হয় আমি যেন তোমার হয়ে উঠতে পারি এই ইচ্ছেটা যত দিন দিন প্রবল হতে থাকবে তত দেখবেন আমরা একটু একটু করে ভগবানের দিকে এগিয়ে গেছি আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার পরের দিন আমরা এই নিয়ে আলোচনা করব ఓం ప్రణత ప్రసీదీ విశ్వార్తిహారిణి త్రైలక్యవాసిడ్డే లొకాం శాంతి ఓం శాంతి ఓం శాంతి హరి ఓం తత్సరామకృష్ణార్పణమస్తు